কফিটা প্লিজ আমার ঘরে পাঠিয়ে দিও। কেমন? আসলে প্রথমবার না মেয়েরা একটু ভয় পেয়ে যায় জানিস, তারপরে বাচ্চাটা হতে দে না, দেখবি আমাদের দোয়েল কেমন গিন্নি হয়ে গেছে। ওর মনের মধ্যে অনেক কথা, অনেক যন্ত্রণা চাপা পড়ে আছে। ছোটবেলা থেকে না এই ঘরটা আমার খুব প্রিয় ছিল, আর আমি আমার প্রিয় জিনিসগুলো বুঝে নেব, সেটাই তো স্বাভাবিক, তাই না? চন্দ্রা, ইফ ইউ প্লিজ এক্সকিউজ মি, ঘুম পাচ্ছি ভীষণ, একটু রেস্ট দরকার আমার, সো ইফ ইউ প্লিজ এক্সকিউজ মি বোথ অফ ইউ। আর কি বলতো, তোমাদের বেডরুম এখন থেকে নিচের গেস্ট রুম, কেমন? গুড নাইট। আচ্ছা সবাই শোনো, আমাদের বাড়ির ছোট মেয়ে আজকে তোমাদের জন্য স্পেশাল খাবার বানিয়েছে। খাবার আগে আমি টেস্ট করেছি, দারুণ রান্না হয়েছে। আচ্ছা মেয়েরা যদি রান্না না জানে তাহলে কি চলে? এ বাড়িতে কে কি শিখবে না শিখবে সেটা কি তুমি ঠিক করে দেবে নিতাই? আর এই বাড়িতে রান্না বান্না হলে বাড়ির লোককে না দিয়ে কাজের লোককে খেতে দেওয়া হয়, এটা কি ধরনের সহবত শিক্ষা? সহবত শিক্ষার মানে যদি কারো মনে দুঃখ দেওয়া হয় তাহলে আমি স্বীকার করছি, এ ধরনের শিক্ষা আমি পাইনি। না সত্যি সত্যি চমৎকার রান্না হয়েছে, একেবারে বৌদির মতন রান্না। আহ নিতাই দা তুমি থামবে, সত্যি তুমি যদি বাড়ির লোক হতে তাহলে এই নামটা মুখেও আনতে না। ছি ছি ময়ূর, তুই কিভাবে কথা বলছিস? অপর্ণা এবাড়ির বউ। যবে থেকে অপর্ণা নামে পাপ এ বাড়িতে ঢুকেছে, ও সমস্ত সংসারটাকে গ্রাস করেছে। বাবা অসুস্থ হওয়ার পর থেকে এই বাড়িতে যা কিছু অমঙ্গল হয়েছে এই সব কিছুর জন্য দায়ী ওই। ময়ূর মনটাকে শক্ত করো, শক্ত করো মনটাকে, ধরে নাও দাদার আর শত্রুর ভালো মানুষের সুযোগ নিয়ে এবারে সবকিছু কেউ চুরি করে নিয়েছে। চুরি চুরি, বাড়ি গাড়ি ব্যবসা কোনো কিছুই আর রুদ্র নেই দোয়েল, এই সব কিছু সহ্য করতে না পেরে দাদা এই বাড়ি ছেড়ে চলে গেছে। একটা কথা আমি তোমাদের সবাইকে পরিষ্কার জানিয়ে রাখছি, এ বাড়িতে অপর্ণার নাম যেন কেউ মুখেও না আনে। কাউকে সম্মান করতে না পারো, অপমান করার অধিকারও কারণ নেই। ঠিক ভুল যাই হোক, অপর্ণা এ বাড়ির বউ। এ কাজ কি দেবরায় বাড়িকে সাজে? আমি অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আজ বলতে বাধ্য হলাম। আশা করি কথাটা সবার মনে থাকবে। রুদ্রর ভালো মানুষের সুযোগ নিয়ে এবারে সব কিছু কেউ চুরি করে নিয়েছে। বাড়ি গাড়ি ব্যবসা কোনো কিছুই আর রুদ্র নেই, এই সব কিছু সহ্য করতে না পেরে দাদা এই বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি